সরকারি নির্দেশনায় আমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশটা এসছে। এখন সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিতে চাইছি আর কি, সেই অনুযায়ী আমরা রুটিন দিয়েছি। কিন্তু মেয়েদের বক্তব্য ওদের সিলেবাস শেষ হয়নি, ওরা পরীক্ষা দেবে না। সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছু নেই, সরকারি নির্দেশকে মেনে আমরা চলছি, এটাই আমি বলবো আর কি। বলবেন এইগুলো ব্যাপারে দেখুন, ক্লাসের পড়াশোনার ব্যাপারে সেটা আলোচনার ব্যাপার, পরে সেটা দেখবো আমরা কিরকম কি করা যায় আর কি পড়াশোনার ব্যাপারে। কিন্তু পরীক্ষা তো দিতে হবে তাদেরকে, হ্যাঁ। আর পরীক্ষা সরকারি নির্দেশে আমাদের বলে দেওয়া হয়নি যে সিলেবাস কম করে আপনারা পরীক্ষা নিন, সেটা বলে দেওয়া হয়নি। তো এখনো পর্যন্ত তারা পদ অবরোধ বা চালিয়ে যাচ্ছে, তো এই বিষয় নিয়ে কি করবেন আর কি বলবেন? এই বিষয়ে আমার বলার কি আছে, তারা তো বুঝতে চাইছে না। পরীক্ষা নেওয়াটা যে সরকারি নির্দেশ অনুযায়ী আমরা নিচ্ছি, পরীক্ষাটা নিতে বাধ্য হচ্ছি আমরা, হ্যাঁ, সেটা আমরা, তারা যে বুঝতে চাইছে না সেই মেয়েরা সেটা বোঝানো হচ্ছে, যে বোঝানোর চেষ্টাটা করছি আমরা, হ্যাঁ, এটুকুই বলবো। আপনার নাম, আপনি কোন পদে আছেন? আমি সাংস্কৃতিক শিক্ষা নিকেতনের বর্তমান পিআইসি। আপনার নাম? সঙ্গীতা শাহ।